বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরো অপরাধ, তারা টেন্ডারবাজিতে জড়িত না, তারা চাঁদাবাজিতে জড়িত না, তারা যে রাজনীতিবিদ রয়েছে, বিদ্যমান যে রাষ্ট্র কাঠামো রয়েছে, বিদ্যমান যে রাজনৈতিক বন্দোবস্ত রয়েছে, তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে সেগুলোর প্রতিনিয়ত সমালোচনা করে, এটি হচ্ছে তাদের সর্বোচ্চ অপরাধ। সেজন্য আপনারা দেখবেন এখন বর্তমানে আমরা দেখেছি ওই দিন কোন একটা গুপ্ত জায়গা থেকে আইএসিস, আল কায়দা, তালেবান যেভাবে ভিডিও বার্তা দেয়, ঠিক সেভাবে আমরা হাসান মাহমুদকে একটা ভিডিও বার্তা দিতে দেখলাম। হাসান আসনাদ দুটা মোটামুটি হচ্ছে একই রুট থেকে আসছে, কিন্তু যেটাকে আমরা বলি ক্যারেক্টারিস্টিক জায়গা থেকে কমপ্লিটলি স্ট্যান্ডস ডিফারেন্ট। হাসান মাহমুদ বলল কি, গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে তারা বিএনপির সাথে কাজ করতে চায়। আপনারা যারা আছেন দেখেন, আপনারা জীবনের ঝুঁকি নিয়ে 5ই অগস্টের পূর্বে আপনারা রাস্তায় নেমেছেন, কোনো কারণে আবার যদি ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্টের কোনো একটা দূষর অনুচর আবার রাষ্ট্র কাঠামোতে অনুপ্রবেশ করে, সর্বপ্রথম যাকে টার্গেট করবে তারা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই ফ্যাসিস্টদের এগেনস্টে গত 16 বছর যে রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে তাদের প্রতি আমাদের প্রত্যাশা অনেক, কিন্তু আমরা তাদের কাছে প্রশ্ন রাখতে চাই বিনয়ের সাথে, আপনাদের বর্তমান এমন কি অবস্থান তৈরি হলো যার কারণে ফেসিস খুনি শেখ হাসিনার দূষরও আপনাদের সাথে কাজ করার আগ্রহ জানায়? আমাদের 1 নম্বর অপরাধ সেটা হচ্ছে 5ই অগস্টের পূর্বে আমরা জীবনের ঝুঁকি নিয়ে আমরা ফেসিস খুনি শেখ হাসিনাকে আমরা পালিয়ে যেতে বাধ্য করেছি, এটা হচ্ছে আমাদের প্রথম অপরাধ। আমাদের 2 নম্বর অপরাধ, 5ই অগস্টের পূর্বে আমাদের সাথে যত ধরনের লিয়াজু করার চেষ্টা করা হয়েছে, সমঝোতা করার চেষ্টা করা হয়েছে, আয়না ঘরে রেখে ডিজিএফআই দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন জোর জবরদস্তি করে আমাদেরকে নেগোসিয়েট করতে বাধ্য করেছিল, তখনও আমরা ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার সাথে কোনো ধরনের সমঝোতা যায় নাই, সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় অপরাধ। আমাদের 3 নম্বর অপরাধ, 5ই অগস্টের পরে বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে গ্যাস্ট্রোম গণরুম নামে যে ধরনের টর্চার সেলগুলো ছিল, 5ই অগস্টের পরে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে গ্যাস্ট্রোম গণরুম নামে কোনো ধরনের টর্চার সেল নাই। এটা যে নাই সেটা করতে দেওয়া, সেটা হচ্ছিল আমাদের 3 নম্বর অপরাধ। আচ্ছা মোটামুটি একটা তো গালি হয়ে গেছে অলমোস্ট, তাই না? তো আমরা মাঝে মাঝে যারা অ্যানাউন্সমেন্ট দেয় আমরা তাদেরকে বলি, বললো যে হাসনাত আবদুল্লাহ বক্তব্য দিবে, সমন্বয় বলার দরকার নাই। তো এখন দেখো আমাদের কিছু অপরাধ আছে,